গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন বউ নাচছে, আরও অনেক কিছুই দেখতে পাবে। এবার বুঝতে পেরেছে যে আমি ব্লগ করছি, তাই ও ঘরে ঢুকে যাচ্ছে। যাই হোক, এই জাস্ট এলাম দিদিভাই আর আমি এখানে। আর আলপনা দেওয়ার কথা ছিল তো, ছাদেই একটুখানি দেওয়া হয়েছে। খুব একটা তাড়াহুড়োর মধ্যে দেওয়ার হয়েছে আর কি, আধ ঘন্টাও টাইম দেয়নি। তো একদমই বাজে হয়েছে, আমার নিজের পছন্দ হয়নি বলে দেয়নি। পুচকেটাকে দেখো, নিট কোণে সেজেছেন উনি। শুধুমাত্র ফটোশ্যুটের জন্য লোকজন এত দূর যাবে, ওকে দেখে মনে হচ্ছে আমার দুর্গাপু ছেড়েও চলে যাবে। হেঁটেই যাচ্ছে তো হেঁটেই যাচ্ছে, বাপরে বাপ। এখন পালা গায়ে হলুদের, আর গায়ে হলুদের আগে যেসব নিয়ম থাকে আর কি সেটাই চলছে। তো গায়ে হলুদটা ছাদে বসেই হয়েছে মোটামুটি, আর ওদের নিয়মটা একটু আলাদা। ঠিক বুঝতে পারছিলাম না কী ধরনের নিয়ম বা কিছু, আর আমরা একটু দেরিতেই পৌঁছেছি যেহেতু ওই আলপনা টালপনা দিয়ে খেয়ে দিয়ে আসতেও বাড়ি থেকে দেরি হয়ে গেছে। আমি ভিডিও করছি তো, সকাল থেকে আমি তোমাদের সাথে কথা বলার সুযোগই পাইনি সত্যি। মানে এখন একটু ফ্রি হয়েছে, আর গায়ে হলুদগুলো দেখো লেগেই রয়েছে, জানি না রাতে কীভাবে মেকআপ করবো। যাই হোক, আমি তোমাদের সাথে যদিও ফটো শেয়ার করে দেবো, কিন্তু এইরকম একটা হলুদ শাড়ি পরেছিলাম, আর এই হাকোবা ব্লাউজটা পরেছিলাম, আর যেটার পেছনে একটা বউ করা আছে সেটার ফটো তো আর দেখাতে পারছি না। যাই হোক, পরে যদি আর প্রমিক আছে স্নান করতে একবার ও আসুক, তারপর আর তারপর বসবো খেতে। অলরেডি এখন বেজে গেছে 1:40, আর কালকে তোমরা অনেকেই বলেছো আমাকে শাড়ি পরে ভাল লাগছিল, আজকেও জানিও আমাকে কেমন লাগছিল। এই হলুদ শাড়িটা পরেছিলাম, পাড়টা দেখা যাচ্ছে না, এক সেকেন্ড, এই একা একা কি আর হয়। যাই হোক, এই দেখো এই রকম শাড়িটা ছিল। তো চলো এবার যাই ওইখানে, মেইন বিয়েবাড়ি মানে সন্ধ্যের অনুষ্ঠানটা সেখানটায় এরকম করে সাজিয়েছে। ওই দেখো একটা সেলফি জোন রেখেছে, আর ওখানটাতে হবে বিয়ে, আদারওয়াইজ ওখানে বোধ হয় বর বসবে। এই যে আর এখানেও কিছু একটা করছে, আর ওখানে বসছে সবাই খেতে। এখন মামনি বসে গেছে, ছোট মামিও বসে গেছে, সবাই বসে গেছে। তো
চলো, রেডি আমি হয়ে গেছি, এই সেজেছি আর কি, এই রকম। পরে আমি দেখিয়ে দিচ্ছি, এখন আপাতত দেখানোর সময় নেই, অনেক লেট করে ফেলেছি। এই হচ্ছে আমাদের দিয়ারানি। বিধান দূর থেকে রাখো, দরকার নেই অত ঢোকা, কেউ ঢুকবে না, কেউ মাঝখানটা ঢুকো না, কেউ মাঝখানটা ঢুকবে না, মাঝখানে সৃষ্টি ফাঁকা রাখো। খোঁজা ভাবে জানো